हेलो फ्रेंड्स, चले नतून एक भिडियो नहीं। आशा कर सबाई भलो आफ आओ भलो आखते ही पाच। तो आगे भिडियोटा खूब भलो रेसपन्स पे खूब भलो लेगे। तो अने जरा भिडियो देखो क्योंकि लाइक करते भूले जावश्य हमार सब प्रथम एकटाई कथा बोल जदि भिडियो भलो लेगे थे तेल अवश्य भिडियो लाइक करो ना कि बुझबो जो तुम्हारा भिडियो के भलोबाचो हमारों भिडियो देखते चाओ और नतून नतून टपिकर ओपर भिडियो तुम्हारा देखते चाओ तो एकमात्र लाइकर मध्यमे बुझते पर तुम्हारा कत বেশি ভালোবাসছো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করলে বেল আইকনটা টিপতে ভুলবে না যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আমি জানি ভিডিওর প্রথমেই কেন আমি এগুলো বলে নিলাম, তোমাদের বোর করছি না। আজকে আমি এমন একটা টপিকের উপর ভিডিও করতে চলেছি যেগুলো হচ্ছে আমাদের বাড়িতে এমন অনেক জিনিসই আছে যেগুলো আমরা ফেলে দিই, মানে আমাদের অনেক জামা কাপড় আছে যেগুলো ছোট হয়ে যায়, যেগুলো আমরা ভাবি যে এগুলোকে আর রিইউজ করা যাবে না। তো আমি সেইর উপরেই একটা ভিডিও করতে চলেছি আজকে করেছি। এমনকি তোমরা দেখতে পাচ্ছ আমি যে একটা ব্লাউজ পরে রয়েছি জামদানিটার সাথে, এটা একটা উলের ব্লাউজ যেটা আমাকে আমার ঠাম্মা দিয়েছে। তো এরকম আরও দু তিনটে ব্লাউজ আমাকে দিয়েছে। তো আমি ভাবলাম যে এগুলো দিয়ে আমি কী করবো, যে অনেক দিন আগেকার ব্লাউজ, এগুলো কিন্তু নতুনই রয়েছে ব্লাউজটা দেখো। তো আমি আজকে এই অরেঞ্জ কালারের জামদানিটার সাথে আমি এই ব্লাউজটা পেয়ার করলাম। দেখো দেখে তোমরা বলো যে খুব খারাপ কি লাগছে। এটার পেছনে হচ্ছে ভি নেক, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো পেছন দিকটা হচ্ছে ভি নেক, সামনে দিকেও ভি নেক, এই যে সামনে দিকেও ভি নেক। আর আমি এটার সাথে একটা অক্সিডাইজার জুয়েলারি পেয়ার করেছি। তো বলো লুকটা কেমন এসছে, আমি আরও দেখাচ্ছি তোমরা কীভাবে উইন্টার সিজনে কীভাবে তোমরা শাড়ি পরতে পারবে। যাদের অনেকেরই শাড়ি পরতে হয় যে উইন্টারে শাড়ি পরবো তো ঠান্ডা লাগবে, তো এইটা থেকে রিল্যাক্সলি থাকার জন্য কীভাবে তোমরা একটা চিটিং পদ্ধতি বার করেছি আমি, তো কীভাবে তোমরা সেটা অ্যাপ্লাই করবে অবশ্যই ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, তবে গিয়ে জানতে পারবে যে কীভাবে তোমরা শীতকালেও শাড়ি পরতে পারো। দেখো এই হচ্ছে আমার আরেকটা উলের ব্লাউজ, এই যে এটাও ঠাম্মাই দিয়েছে আমাকে, দেখতেই পাচ্ছ এটারও ভি নেক, এই যে। তোমরা বিশ্বাস করবে না আমি যখন এই ব্লাউজটা পরে বেরিয়েছি তো আমার ফ্রেন্ড রিলেটিভরা তখন বলছে যে বৃষ্টি এই ব্লাউজটা তুই কোথা থেকে কিনলে। আমি বললাম না এটা আমি কিনিনি, এটা আমার ঠাম্মার দেওয়া ব্লাউজ। তো দেখে বলো কেমন লাগছে। তো তোমরা ভরসা রাখো নিঃসন্দেহে তোমরা এটা পেয়ার করে বেরোতে পারো। তোমাদের বাড়িতে যদি এরকম কোনো মা কাকিমা মা কাকিমা ঠাম্মা দিদিমা এদের যদি কোনো একটু আগের দিনের ব্লাউজ থাকে উলের ব্লাউজ, তো তোমরা শাড়ির সাথে সেগুলোকে ডেফিনেটলি পেয়ার করতে পারবে নিঃসন্দেহে, কোনো মানে কথা হবে না। ওদের ব্লাউজগুলো বেশ সুন্দর, কারণ এখন তো আবার সেই গ্লাস হাতার যুগ চলে এসছে, তো সবাই গ্লাস হাতা পছন্দ করছে। তো দেখে বলো কীরকম লাগছে। এই আমি এটা পিন আপ করে পরেছি শাড়িটা, শাড়িটা আমি পিন করে পরেছি। তোমরা যারা স্কুলে চাকরি করো বা কোনো অফিসে কাজ করো তো সেখানেও তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো। দেখে নাও আমি গলায় কিছু পরিনি, কোনো নেকপিস অ্যাড করিনি, শুধু আমি এই ইয়াররিংটা অ্যাড করেছি এখানে আর টিপটা, ব্যাস। এই হচ্ছে রেগুলার আউটফিট, রেগুলার লুক, ক্যাজুয়াল লুক। এটা তোমরা অফিসে বা ছোটো কোনো অকেশানেও তোমরা ট্রাই করতে পারো এটা। তো চলে যাচ্ছি পরের লুকে, মেসি বান করেও দেখিয়ে দিচ্ছি যে এই শাড়ির সাথে এরকম শাড়ি ড্রেপিংয়ের সাথে মেসি বান করলে কীরকম লাগে। তো তোমরা দেখে নাও, আমি যদিও আজকে সবটা করতে পারবো না এখানে, মানে সব রকমের স্টাইল আমি এখানে তোমাদের দেখাতে পারবো না যেহেতু ভিডিওটা অনেকটাই লেন্দি হয়ে যাবে। তো আমি ট্রাই করব আজকে চার পাঁচ রকমের দেখানোর চেষ্টা করব, যদি না হয় তো পার্ট টুতে এটা তোমরা দেখতে পাবে। সেই জন্য ট্রেন্ডি লাইফস্টাইলকে অবশ্যই ফলো করতে হবে, এমনি এমনি তো দেখতে পাবে না বলো। তো তো উপরেটা আমি যদি একটা মেসি বান করি তো আমার লুকটা এরকম আসছে। আশা করছি ভালো লাগছে, তো তোমরা অবশ্যই ট্রাই করো। তো ফ্রেন্ডস আমি এখন যে টপটা পরে আছি এটা অ্যাকচুয়ালি টপ নয়, এটা একটা উলেন সোয়েটার হাইনেক গলা। তো আমি এটার সাথে সেরকম কিছু পেয়ার আপ করিনি, আমি শুধু এই ইয়াররিংটা দেখতেই পাচ্ছেন বারবার করে একটা ইয়াররিং, যেহেতু অনেকটা সময় যাচ্ছে শাড়িটাকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে, তো যথেষ্ট এই খাটনির কাজ, মোটেই সহজ কাজ নয় এতগুলো শাড়িকে তিনবার চারবার করে পরা তারপর সেগুলোকে গুছিয়ে রাখা। যাই হোক সেসব গল্প বাদ দিন, এখন যেটা দেখার হচ্ছে সেটা হচ্ছে লুকটা। তো আমি এটার সাথে একটা পনিটেল রেখেছি,
আর এই যে ব্যাগি সোয়েটারটা দেখছেন, হাই নেক গলা যে সোয়েটারটা দেখছেন, সেটা কার শুনলে হাসবে, সেটা আমার বরের। তো যেটা কিনা ফেলে দেওয়া হচ্ছিলো, তো আমি বললাম যে না আমি এটা পরবো। তো থ্রি ফোর্থ স্লিভ রয়েছে এটার, ফুল স্লিভ নয়। তো আমি এটা শাড়ির সাথে পেয়ার আপ করে পরি। এটার সাথে আপনারা যে কোনো রকমের জুয়েলারিও অ্যাড করতে পারেন, যেরকম আপনার অকেশন ওয়াইজ আপনি জুয়েলারি এটার মধ্যে অ্যাড করতে পারেন। তো আমি একটা বেল্ট অ্যাড করেছি এখানে, আর আমি একটা নেক পিস অ্যাড করেও দেখিয়ে দিচ্ছি। এটার মধ্যে যেহেতু শাড়িটার মধ্যে গোল্ডেন রয়েছে, তো গোল্ডেনে বেশি ভালো লাগবে। তো দেখে কমেন্ট করে জানান প্লিজ কীরকম লাগছে, আমি তো দেখতে পাচ্ছি না আপাতত। তো এই যে ফাইনাল লুক, পনিটেল, আর এই শাড়ি ড্রেপিংটা যদি তোমরা শিখতে চাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাও, আর কমেন্ট না করলেও আমি তোমাদের শিখিয়ে দেবো। তবু কমেন্ট করে জানিও যে শাড়ির লুকটা কীরকম লাগছে, আর এরকম শাড়ি ড্রেপিংটা যদি শিখতে চাও তাহলে অবশ্যই সেটাও জানিও। চলে যাই নেক্সট লুকে। তো ফ্রেন্ডস, ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। এই ড্রেপিংটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখে নাও। আমি এই টপটাকে ভেতরে টাকিং করে নিয়েছি, তোমরা চাইলে এটাকে লুজও রাখতে পারো তোমাদের ইচ্ছার ওপর। তো আমি লুজের ওপর একটা দেখালাম, তারপরে আমি এটা টাকিং করলাম, যে দুরকমভাবেই আমি তোমাদের দেখালাম, যেরকম তোমাদের ভালো লাগবে তো তোমরা সেরকমইভাবে শাড়িটাকে ট্রাই করতে পারো। তো আমি এবার এই টপটা চেঞ্জ করে তোমাদের দেখাবো আরেকটা লুক, চলো দেখে নিই সেই লুকটা আমি কীভাবে ট্রাই করি। তো ফ্রেন্ডস, কিছুই না, আমি তোমরা যদি চাও তো আমি এই ড্রেপিংটাও তোমাদের শিখিয়ে দিতে পারি, যেরমভাবে শাড়িটা ড্রেপ করেছিলাম ওরমভাবে পিন আপ করা থাকবে। আর এই যে পেছন দিকটা এরকম সিধে পারলো যেরকমভাবে পরে, ঠিক ওইভাবে আমি শাড়িটা ড্রেপ করেছি। তো আমি এটা একটা স্টাইল করেছিলাম একটা বার্থডে পার্টিতে, তো সেখানেও প্রচণ্ড প্রশংসা পেয়েছি যে খুব সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো, এইভাবে স্টাইল করতে পারো শাড়িটাকে উইথ সোয়েটার। আর সোয়েটারটা দেখে ভেবো না যে আমি এটাও আমার বরের সোয়েটার পেয়ার করেছি, অবশ্যই নয়, এটা আমার সোয়েটার। তো দেখতে পাচ্ছ, আশা করছি ভালো লাগছে লুকটা, তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও। আর এরমভাবে ট্রাই করে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করতে ভুলো না, আমি কিন্তু অবশ্যই সেই ছবিগুলো দেখব এবং আমার খুব 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 ভালো লাগবে। আর আমি এটার সাথে ট্রাই করেছি হচ্ছে একটা সাইড মেসি বান, দেখতে পাচ্ছ এই যে পেছন দিকটা এরকম হয়েছে। ফাইনাল লুক, আশা করছি এই টিপসগুলো তোমাদের ভালো লেগেছে, যে ফেলে দেওয়া সোয়েটার দিয়ে কীভাবে তোমরা সেগুলোকে রিইউজ করতে পারো, জিনিসগুলো তোমাদের কাজেও লেগে যাবে আর একটা নিউ লুক ক্রিয়েট করতে সাহায্য করবে তোমাদের। তো অবশ্যই জিনিসগুলো ট্রাই করো আর ইনস্টাগ্রামে ছবি দিও, আমি দেখব, আমার খুব ভালো লাগবে যে তোমরা ট্রাই করেছো।